पूरे पश्चिम बंगाल में ममता बनर्जी द्वारा हर साल 21 जुलाई को शहीद दिवस मनाया जाता है। अपने सहयोगी नेतागणों को श्रद्धांजलि के रूप में मनाया जाता है। आज 21 जुलाई को मंत्रिमलय घटक ने इस दिन का पालन किया। शहीद दिवस पूरे बंगाल में ममता बनर्जी द्वारा हर साल 21 जुलाई को शहीद हुए अपने सहयोगी नेतागणों को श्रद्धांजलि के रूप में मनाया जाता है। उसी शरण करते हुए राज्य के कानून मंत्री मलय घटक ने इस दिन का पालन किया है। लोगों को इस घटना के बारे में जानकारी देकर अपनी कर्मियों को यह बताया कि ऐसा क्या हुआ था कि 16 जनों को गोली मारकर उनकी हत्या कर दी गई थी। सरकार के द्वारा उसी के प्रतिवाद में हम लोग हर साल सभा करते हैं और शहीदों को श्रद्धांजलि देते हैं। नाम लेखा আছে তারা সেদিন শহীদ হয়েছিল এই শহীদদের আমরা স্মরণ করি 21 জুলাই আজকেও তাদের স্মরণে শহীদ বেদিতে মাল্যদান করা হয়েছে তারা স্মরণ করে তাদেরকে স্মরণ করছি তাদের যে লড়াই তাদের যে আত্মদান সেই আত্মদানকে প্রণাম করছি আমাদের বক্তব্য একটাই যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্রে ভারতের প্রত্যেকটা মানুষের অধিকার সমান গণতন্ত্রে ভারতবর্ষের মত প্রকাশের অধিকার সমান কিন্তু দীর্ঘ 6 বছর ধরে আমাদের দেশে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার মানুষের মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না তাই যে লড়াই 21 জুলাই শুরু হয়েছিল সেই লড়াই থেকে আজকে এই সরকারের বিরুদ্ধেও আমাদেরকে আরো জোরদার আন্দোলনে রাখতে হবে গণতন্ত্র রক্ষা স্বার্থে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে আজকে নির্বাচিত সরকারগুলো কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে কিভাবে এমএলএদের ফিরে দেওয়া হচ্ছে একের পর এক সরকার কর্ণাটক থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে বর্তমানে রাজস্থানেও যে খেলা চলছে তা মানুষ দেখতে পাচ্ছে এতদিন গণতন্ত্রের নিয়ম ছিল কোন নির্বাচনের পরে যদি কোন রাজনৈতিক দল একক ক্ষমতায় না আসে তাহলে সেখানে যে বিভক্ত দল রাজ্যপাল তাকেই প্রথম ডাকে সরকার গড়ার জন্য কিন্তু আমরা গোয়াতে কি দেখলাম আমরা নাগাল্যান্ডে কি দেখলাম আমরা মণিপুরে কি দেখলাম